ফের রণক্ষেত্র পাহাড়, এবার রক্ত ঝরল দার্জিলিং এ। বিমল গুরুংয়ের সশস্ত্র বাহিনীর গুলিতে প্রাণ গেল রাজ্য পুলিশের এক এসআই এর। গুরুং বাহিনীর গুলিতে আহত দুই পুলিশ কর্মী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। দীর্ঘদিন সিকিমে কাটানোর পর সম্প্রতি পাহাড়ে ফেরার জন্য বিমল গুরুং মরিয়া হয়ে উঠেছেন। পুলিশ জানতে পারে ফের দার্জিলিং এ ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে বিমল গুরুং। গোপন সূত্রে সেই খবর পেয়ে এদিন অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশ। পুলিশ অভিযান চালাতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় গুরুং সশস্ত্র বাহিনী। রণক্ষেত্র হয়ে ওঠে পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সশস্ত্র বাহিনীর গুলিতেই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে নবান্ন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। পাহাড়ের তল্লাশি চালিয়ে ছটি AK-47, একটি 9mm পিস্তল এবং 500 গুলি এবং প্রচুর সংখ্যক বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। পাশাপাশি তিনি জানিয়েছেন বিমল গুরুংয়ের সঙ্গে অনেক মাওবাদী ও উত্তর পূর্বের বেশ কিছু জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে। পাহাড়ে কোনো অশান্তি বরদাস্ত করা হবে না বলে নবান্নে সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। আজ খবর কলকাতা।